Hello friends, welcome to my channel. তো আজকে দারুন সব খাবার নিয়ে এসেছি। আছে হলো ভেজ মোমো, এগুলো সম্পূর্ণ আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি। ভেজ মোমো আছে, চাটনিটাও বাড়িতেই করেছি, স্যুপ ভেজ স্যুপ, ফ্রাইড মোমো আছে দুটো, এটা স্টিমড মোমো, আর একটা আছে এগ রোল, যেটা আমি বাড়িতে বানিয়েছি, সবগুলোই বাড়িতে বানানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টের মাধ্যমে জানিও। তো স্টার্ট করছি। খুব সফট হয়েছে, আর ভেজ মোমো আমি প্রথম বানালাম, কিন্তু এত টেস্টি হয়েছে, বাইরের থেকে অনেক গুণে ভালো, সবাই খেয়ে তাই বলছে। আমি সবার লাস্টে খাচ্ছি, সবাইকে আগে দিয়ে দিয়েছি, কারণ মোমো গরম গরম না হলে ঠিক ভালো লাগে না। তাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা আমাদের এখানে, নিতে নিতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটনিটা খুবই স্পাইসি হয়েছে, খুব ঝাল। ফ্রাইড মোমোটা দারুণ লাগছে খেতে। দেখো ডিজাইনটা এরকম করেছি, একটা এরকম, একটা এরকম ডাম্পলিংস এর মতো। চাটনিটা গোটা খেতে পারবো না, প্রচন্ড ঝাল হয়ে গেছে। খুব টেস্টিও হয়েছে সাথে। বাইরের ভেজ মোমোগুলো একদম এত টেস্টি হয় না, আমি খুব পেঁয়াজ রসুন ছাড়া, নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ একদম, এত টেস্টি হয়েছে আমি নিজেই ভাবিনি। বাইরের মোমো খাওয়া খুব একটা হেলদি না, আমি আটা দিয়েও মোমো বানাই, খুব ভালো হয় খেতে, ভীষণ হেলদি। স্যুপটা খুব ভালো হয়েছে।
একটু আবার ঝাল না হলো না খাওয়া যায় না, ভালো লাগে না, চটপটা লাগে না মোমো। আমি ভিডিওটা এখন করছি রাত্রিবেলা, এখন প্রায় 8:30-9 বাজে, এগুলো বানাতে একটু সময় লেগে গেল। চাটনিটা সেই হয়েছে, কিন্তু এতটা খেতে পারবো না, খুব ঝাল। আর এগ রোলটা আমি খুব হেলদি ভাবে বানিয়েছি, এটার মধ্যে একটুকু ময়দা নেই, হেলদি খাওয়াটা খুবই দরকার, খাবো ঠিকই কিন্তু একটু হেলদি ভাবে খেলে সেটা শরীরের জন্য ভালো হয়। তো হেলদি ভাবেই বানিয়েছি, একটু ভাজাটা কড়া হয়ে গেছে, একটু ফেটে গেছে আমার, আর একটু নরম করে ভাজতে হতো। খুব হেলদি, মানে এটা ওটস আছে, আটা, এসব দিয়ে আমি বানিয়েছি রুটিটা, আর ভেতরে আছে ডিম, অবশ্যই এগ রোল যখন। একটু চাটনিটা লাগাই, টেস্টি হবে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। চাটনিটা দিয়ে লাগিয়ে দারুণ লাগছে, ভেতরে সস আছে, খুলেই দিই, পড়বে না। ওইটাই আমার রাতে ডিনার হয়ে যাবে, হয়ে গেল আর কি। আমি দুটো ডিম দিয়ে বানিয়েছি, দুটো মুরগির ডিম দিয়ে করেছি, মুরগির ডিম আসলে খুব ছোট ছোট, তো একটাতে ভালো হতো না।
লাস্ট বাইট। বাড়িতে নিজে হাতে কিছু বানান নেই, তার স্বাদটাই আলাদা হয়, হাইজিন মেনটেন করে হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়। আমি জানছি যে এটার মধ্যে কি দেওয়া আছে, সেজন্য আমি বাড়িরটাই বেশি প্রেফার করি। যেটা একদমই পাড়া যায় না সেটাই হয়তো বাইরে থেকে আনাই, বেশিরভাগটা আমি বাড়িতেই সবকিছু বেশিরভাগ করে করে চেষ্টা করি করার যেটা পারি। তো এখানে শেষ হলো আজকের খাওয়া, তো এখানে শেষ হলো তাহলে আজকে খাওয়া। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই করো যদি আমার সাথে যুক্ত হতে চাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, সবাই ভালো থেকো।